অবশেষে লন্ডনে গ্রেফতার হয়েছে নীরব মোদি এবং জামিন পেলেন না তিনি, আপাতত হেফাজতেই থাকতে হবে তাকে। আবারও জানিয়ে রাখবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর। লন্ডনে নীরব মোদিকে গ্রেফতার করার পর তাকে আজ আদালতে পেশ করা হয় এবং জামিন পেলেন না তিনি, তাকে আপাতত হেফাজতেই থাকতে হবে। লন্ডন আদালতে নীরব মোদির জামিনের আর্জি নাকচ হয়ে গেল, জামিন পেলেন না নীরব মোদি এবং তাকে আপাতত 29 মার্চ পর্যন্ত হেফাজতেই থাকতে হবে। জামিন পেলেন না নীরব মোদি, পুলিশ হেফাজত হলো তার এবং যারা জানা যাচ্ছে 29 মার্চ পর্যন্ত তাকে হেফাজতেই থাকতে হবে। এনআই সূত্রে এখনো পর্যন্ত এমনটাই খবর। 14,000 কোটির ঋণ খেলাপিতে অভিযুক্ত নীরব মোদি লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্টে তাকে আজ পেশ করা হয় এবং জামিন পেলেন না তিনি, তাকে 29 মার্চ পর্যন্ত হেফাজতেই থাকতে হবে। নীরব মোদিকে 29 মার্চ পর্যন্ত হেফাজতেই থাকতে হবে। লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্টে তাকে আজকে পেশ করা হয়। লন্ডনের আদালত নীরব মোদির এই জামিনের আর্জি নাকচ করে দিয়েছে আজ এবং 29 মার্চ পর্যন্ত হেফাজতেই থাকছেন নীরব মোদি, এমনটাই এনআই সূত্রে খবর। জামিন পেলেন না নীরব মোদি, 14,000 কোটির ঋণ খেলাপিতে অভিযুক্ত নীরব মোদি লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্টে তাকে আজকে পেশ করা হলে তার জামিন নাকচ হয়ে যায়। 29 মার্চ পর্যন্ত তাকে হেফাজতেই থাকতে হবে, এনআই সূত্রে এমনটাই খবর। অবশেষে দীর্ঘ 17 মাস পরে নীরব মোদিকে গ্রেফতার করা হয়। গত রাতে লন্ডনের মেট্রো স্টেশন থেকে গ্রেফতার করা হয় নীরব মোদিকে। নীরব মোদির বিরুদ্ধে ওয়েস্টমিনস্টার কোর্টের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ইডির আর্জিতে গ্রেফতারি পরোয়ানা জারি লন্ডনের আদালতের। পেনবে কেলেঙ্কারিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদি এবং তাকে আদালতে পেশ করা হলে তার জামিনের আবেদন নাকচ হয়ে যায়। 29 মার্চ পর্যন্ত আপাতত তাকে হেফাজতেই থাকতে হবে, এমনটাই খবর এনআই সূত্রে। লন্ডন আদালতে খারিজ হয়ে গেল নীরব মোদির জামিনের আবেদন। 29 মার্চ পর্যন্ত জেল হেফাজতেই থাকছেন নীরব মোদি। ওয়েস্টমিনস্টার কোর্টে তাকে আজকে পেশ করা হয় এবং সেখানেই আদালত এই নির্দেশ দিয়েছে তাকে। 17 মাস ফেরার থাকার পর নীরব মোদিকে অবশেষে গ্রেফতার করা হয় গতকাল রাতেই। নীরব মোদিকে লন্ডন থেকে গ্রেফতার করা হয় লন্ডনের মেট্রো স্টেশন থেকে এবং এরপর আজ তাকে আদালতে পেশ করা হলে আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিকাশ ফাদুরিয়া প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ, কে খবর হ্যায় জো রায় দিয়া হ্যায় লন্ডন কে ওয়েস্টমিনস্টার কোর্ট নে উসকে বারে মে? ये देखिए, वेस्टमिंस्टर कोर्ट में नीरव मोदी को पेश किया था ब्रिटेन की पुलिस ने, लंदन की पुलिस ने, और उसके बाद तकरीबन आधा घंटे तक दोनों पक्षों का जगह चली। कोर्ट ने नीरव मोदी की तरफ से, वकीलों की तरफ से जमानत याचिका भी पेश की गई और जमानत याचिका पर बहस के बाद कोर्ट ने जमानत याचिका के फैसले को रिजर्व रख लिया है। 29 तारीख अगली डेट दी है, 29 तारीख को अब नीरव मोदी की बेल पर सुनवाई होगी। तब तक के लिए कोर्ट ने लंदन पुलिस के रिमांड पर दे दिया है नीरव मोदी को और अब 29 तारीख तक नीरव मोदी को लंदन पुलिस की कस्टडी में रहना होगा। नीरव मोदी ने गिरफ्तारी ने मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় की বলেন, আসুন শুনে নেওয়া যাক। বাঙালিরা যেহেতু রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটু বেশি আকৃষ্ট, তাই আমার একটা গান মনে পড়ছে, তুমি রবে নীরবে হৃদয়ের মনে। এটা বিজেপি চালাকি, গেট ইট ফার্স্ট ভোট লন্ডন টেলিগ্রাফ দ্য জার্নালিস্ট টু এক্সপোজ নরেন্দ্র মোদি, এই সরি ইজ নীরব মোদি, সরি আই রিপিট নট নরেন্দ্র মোদি, নীরব মোদি, বাট নরেন্দ্র মোদি অলসো অ্যাপিল টু হিম ফর সাপোর্ট অ্যান্ড অল দিস ফর ইলেকশন। ইটস এ গট আপ ম্যাচ, ইউ ক্যানট সি হোয়ার ইজ হাইডিং। Now one journalist is giving the information where he is staying. Don't you think? Podda ka pichha mein kya hai? Podda ka pichha mein asli jo chupa rustam hai, wo to nikal gaya hai. Abhi chunav ka time mein aap bahut sare strike aap dekhenge. Jaisa Karkar Khana ki strike bhi dekhenge. Nirav Modi ka bhi ek strike dekha hai aap. Phir aur do chaar strike aisa dekhenge. Ye sab bana ke rakh ke. Jaisa film mein hum log bana ke rakhte hai na. फर्स्ट फेज में ए होगा, सेकेंड फेज में ए होगा, थर्ड फेज में ए होगा, इसी के लिए तो जान बुझ के इसे ऐसे किया है। तो हम लोगों को देखिए, ये गवर्नमेंट का कोई क्रेडिबिलिटी नहीं। मैं पहले भी बोल चुका कि इसको एक्सपायरी डेट हो गया, इसको मेडिसिन का जरूरत नहीं है, एक्सपायरी डेट का मेडिसिन हम नहीं खाते। अभी नो क्रेडिट विल गो टू दिस बीजेपी प्रेजेंट गवर्नमेंट बिकॉज देयर एक्सपायरी डेट इज ऑलरेडी ओवर। So I don't give them any credit for that. Even he'll be there also. This other man also, no, I don't want to mention the name. He's also there. They are not the Indian citizen now. So there are so many people. Jiska paas bahut sare dhan hai. Dhanwan khazana ghar pe hai.
कानून हिफाजत करती है और मजदूर बेचारा रो रोकर तकदीर का सोई होता है। चुनाव का टाइम में खाली रुपया देने से और तिलक काटने से और क्या करोड़ों करोड़ रुपया लूट के चुनाव में ब्राइब देके इलेक्शन होता है? नहीं होता। चुनाव में कोई ब्राइब देना नहीं चाहिए। इलेक्शन कमीशन के रूल्स रेगुलेशन मुताबिक ही काम करना चाहिए। इसमें नहीं होता। बीजेपी जो कर रहा है ये रॉन्ग है, गलत है। वो जो भी आज करे वो एक्सपायरी हो गया, उसको कोई क्रेडिट नहीं जाएगा। और जितना स्ट्राइक काम करे अच्छा है देश के लिए, मीन्स देश को खतरा में ना डाले, देश को पीस बना रहे। हम देश का वफादार हो, हम लोग सब देश का वफादार हो, हम लोग गद्दार नहीं हो। हम लोग देश को प्यार करते हैं, देश को रिश्ता मोहब्बत के साथ हमला का हम लोग को प्यार जुड़ते हैं। इसी के लिए देश का वफादार होकर रहना सबसे जिम्मेदारी होता है। जमींदार चाय वाला से चौकीदार होने से कुछ नहीं होता। जो असली चौकीदार है उसको हम रिस्पेक्ट करते हैं, इज्जत करते हैं। असली चौकीदार में थोड़ा इतना फैशन होता है। দীর্ঘ সতেরো মাস ফেরার থাকার পর অবশেষে গ্রেফতার এবং এরপর তাকে আদালতে পেশ করা হলে জামিন পেলেন না নীরব মোদি। জেল হেফাজত হলো তার, জামিন দিলে আত্মসমর্পণ করতে নাও পারেন নীরব মোদি। তথ্য প্রমাণ দেখে এমনই মনে হচ্ছে, এমনই মন্তব্য বিচারপতির, অর্থাৎ জামিনের আর্জি খারিজ হয়ে গেল ওয়েস্টমিনস্টার কোর্টের। নদিনের জেল হেফাজত হয়েছে তার, 29 মার্চ পর্যন্ত তাকে জেল হেফাজতেই থাকতে হবে। ঋণ খেলাপিতে অভিযুক্ত নীরব মোদি যাকে আজকে লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্টে পেশ করা হয় সেখানে আজ এমনই রায় দিয়েছে আদালত, অর্থাৎ নদিন জেল হেফাজত হলো ঋণ খেলাপিতে অভিযুক্ত নীরব মোদি, তাকে 29 মার্চ পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে। জামিন পেলেন না নীরব মোদি, জামিন দিলে আত্মসমর্পণ করতে নাও পারেন নীরব মোদি। তথ্য প্রমাণ দেখে এমনই মনে হচ্ছে, এমনই মন্তব্য বিচারপতির, জামিনের আর্জি খারিজ হয়ে গেল ওয়েস্টমিনস্টার কোর্টে। নদিনের জেল হেফাজত হলো ঋণ খেলাপিতে অভিযুক্ত নীরব মোদির। অবশেষে লন্ডনে গ্রেফতার করা হয় গতকাল রাতে নীরব মোদিকে এবং এরপর তাকে আজকে আদালতে পেশ করা হয়। 14,000 কোটি ঋণ খেলাপিতে অভিযুক্ত নীরব মোদি, তাকে লন্ডন আদালতে পেশ করা হলে তার জামিনের আর্জি আজকে খারিজ হয়ে গেল এবং ওয়েস্টমিনস্টার আদালতের বিচারপতি যে মন্তব্য করেছেন, তথ্য প্রমাণ দেখে মনে হচ্ছে যে জামিন দিলে আত্মসমর্পণ নাও করতে পারেন নীরব মোদি, জামিনের আর্জি খারিজ করে এমনই মন্তব্য ওয়েস্টমিনস্টার কোর্টের। নীরব মোদির এই গ্রেফতারি প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা কি বলেছেন শুনব। सभी कह रही है कि चौकीदार नीरव मोदी को वापस ले आया है। अरे यार फैन रहो और लो अचीवमेंट बता रहे थे, कोई अचीवमेंट यानी किसने दिया। शंभु प्रकाश चाफेकर वक्तव्य कि जैसे मिशेल आया है, बाकी गैंगस्टर्स आए हैं, उसके साथ साथ तलवार आए हैं, सक्सेना आए हैं, प्रत्यार्पण तो इनका भी हुआ है, विजय मल्ल्या का वो भी आने वाला ही है, और ऐसे आज गिरफ्तार किया है नीरव मोदी को, ये सबको आना ही पड़ेगा और देश का लूटा हुआ संपत्ति वापस देना ही पड़ेगा। गुलाम नबी आजाद की बोले एक गिरफ्तारी प्रसंगे सुने रह जाक। और सरकार इतना बड़ा आदमी देश से निकल जाता है, यहाँ से निकल जाता है, क्या सरकार की अनुमति और सरकार की मर्जी के बगैर जा सकता? लेकिन बीजेपी का आरोप है कि आपके समय में उसको लोन दिए गए। लोन सवाल नहीं है, लोन वो हमने पार्लियामेंट में बताया है कि जितना आपका लोन सैंक्शन हुआ था उससे 1,000 गुना बीजेपी के वक्त में उसको हुआ है। सवाल लोन देना यहाँ देश में मना नहीं है, लेकिन लोन जिसने खाया हो उसको विदेश भगाना वो बीजेपी ने काम किया। लेकिन अभी बीजेपी की काफी बड़ी उपलब्धि है, बीजेपी चुनाव बीजेपी ने उन्हें इलेक्शन के लिए लाया, इलेक्शन के बाद फिर भेज देंगे बीजेपी वाले। লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্টে পেশ করা হলে নীরব মোদির জামিনের জামিন আজ নাকচ হয়ে যায়। পুলিশ হেফাজত হলো নীরব মোদির, নদিন তাকে পুলিশ হেফাজতে থাকতে হবে, আগামী 29 মার্চ পর্যন্ত হেফাজতে থাকবেন নীরব মোদি। দেশবাসী দেখছে, রাহুল গান্ধীকে আমরা শুরু থেকেই বলে আসছি, উনি যা বলেন পুরোটাই সর্বৈব মিথ্যা, সর্বৈব মিথ্যা, এবং একের পর এক সেই মিথ্যে কথাগুলো ধরা পড়ছে। আপনাদের এটাও বলে দিচ্ছি, নীরব মোদি, চোকসি, এরা এই যে লোনগুলো, এরা কিন্তু ইউপিএ জমানাতে পেয়েছিল এবং নিজের অফিসিয়াল টেনিয়র যেটা তার শেষ দিনেতে চিদম্বরম জি এমন কিছু সই করেছিলেন কাগজে যে শোয়ের জন্যে এই ধরনের লোন পাওয়া সহজ হয়ে গেছিলো। রাহুল গান্ধী বলছেন যে চোকসি, নীরব মোদি, বিজয় মাল্যা এরা পালাচ্ছে কেন,
এই জন্যই পালাচ্ছে যে ওরা জানতো যে এখন আর ইউপিএ গভর্নমেন্ট নেই, ইউপিএর গভর্নমেন্টের বড় বড় মাথা ওদের বাঁচাবে না, এখন চৌকিদার বসে আছে, আর এখন তো আমরা সবাই চৌকিদার। কাজে এরা ভয়ে পালাচ্ছে যে পালা ভাই না হলে ধরাব। কিন্তু যারা পালাচ্ছে তাদের মিশেল মামা হোক, কত্রচিচি হোক, সবাইকে ধরে তো আমরা ভারতবর্ষে নিয়ে আসছি। কাজে যা হচ্ছে সব তো মানুষের সামনেই হচ্ছে। এবং